গাইস, গুড মর্নিং। আর আমার চুলের অবস্থা দেখে বুঝতে পারছো, এখন পাগল টাগল হয়ে আছি। আর আমাদের টিফিন করা হয়ে গিয়েছে, মানে পাউরুটি আর জ্যাম খেয়ে নিয়েছি। আর চা করে দেবো বলেছিলাম, কিন্তু চা খেতে ইচ্ছে গেল না, কারণ জ্যামটাই মিষ্টি। আর এখন টুবাই চলে গেল, একটু মন খারাপও করছে, কেননা ভালো লাগছে না। আর ওখান থেকে সবে ফিরেছি কালকে, ওখানে ছর্দি রিয়া সবাই ফোন করেছিল যে সবারই মন খারাপ করছে, আমাদের একটু মন খারাপ করছে, কিন্তু বাড়িতে তো ফিরতে হবেই। আর দেখতে পাচ্ছ আমার কানেরটা সব খোলা, মানে কালকে খুলেছি, এমনি কেনা কানের পড়েছিলাম, কিন্তু আর তারপরে সোনার কানেরটা পড়া হয়নি, পরে নেবো পরে। আর ঘরের অবস্থা মানে ভীষণই খারাপ যাকে বলে, এই দেখো, মানে উঠেই আগে টিফিন ফিফিন করে নিয়েছি, দেখতে পাচ্ছো, এখানে জামা কাপড়, তারপরে বিছানা কাঁথা, মানে রান্নাঘরের অবস্থা সব দেখাচ্ছি তোমাদেরকে। দেখো অবস্থাটা, ওখানে বোতল, এইখানে ব্যাগ, এইখানে ব্যাগ, এই দেখো এই বিছানাটার অবস্থা দেখো, মানে কি বলবো, মানে কোথাও থেকে এলে যুদ্ধ শুরু হয়ে যায়। দেখো সবে এখনো বাসনপত্র মাজা হয়নি, কালকে কোনো রকমে খেয়ে দিয়ে সবাই মিলে গল্প টল্প করেছিলাম, এখানে মাজা বাসন আছে, এগুলোকেও সেট করতে হবে। আর ওদিকে ছেলেকে পড়তে বসিয়ে দেবো, এখন এখন তো গড়াগড়ি খাচ্ছে। পরিষ্কার করতে হবে, ধীরে ধীরে কাজগুলো করে নি। চল বাবাই পড়তে বস।
আমার বাসনপত্র মাজা মেজে তারপরে আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নেওয়ার পরে এবারে আমি চলে এসেছি স্ল্যাবটা পরিষ্কার করতে, কারণ কিছুদিন বাড়িতে না থাকলে যে কী অবস্থা রান্নাঘরের হয় আর কি বলবো। আমি পরিষ্কার করেই গিয়েছিলাম, তাও না এই জানালার যে সাইডগুলো কোন কোন থাকে না, ওইগুলো দিয়ে গুঁড়ি পিঁপড়ে ছোটো ছোটো আসতে থাকে, কারণ আমার বর যেহেতু বাড়িতেই ছিল সেই জন্যে টুকটাক তো খাবার দাবার পড়তেই থাকে ওখানে। সেই জন্য এবার ও কিনে বাইরে থেকে খাবার কিনে এনে খেয়েছিল, আমি যখন ছিলাম না রান্নাবান্না করেনি তখন এই খাবার টুকটাক স্ল্যাবে পড়েছিল, তার জন্য এসে দেখি বাড়িতে গুঁড়ি পিঁপড়ে এই স্ল্যাবের উপর ভরে গিয়েছে। আর আমি তো রাতে মানে বিকালে এসেছিলাম, সন্ধেই হয়ে গিয়েছিল, তারপরে এসে আর ভালো লাগেনি যে আমি পরিষ্কার করি, সেই জন্য ভাবলাম যে কালকে সকালেই পরিষ্কার করব। দেখো পুরো এখন পুরো চকচক করছে। আমি ভালো করে আগে একটা মানে জালি স্কচ ব্রাইট আর সাবান নিয়ে ভালো করে ঘষে ঘষে মেজেছি, তারপরে একটা মানে কাপড়ের টুকরো নিয়ে বালতির মধ্যে জল নিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নারও করার কিছু নেই, কালকে তরকারি আছে, জাস্ট ভাতটুকু করে নেবো আর একটু ডাল সেদ্ধ করব, তাই ভাবলাম যে কাজগুলো আজকে কমপ্লিট করে রাখি। মানে সেই সকাল থেকে মানে টিফিন করার পর থেকে মানে কি বলবো তোমাদেরকে, মানে ঝাড় পোঁছ চারিদিকে মানে ধুলোগুলো হয়েছিল, অনেকদিন ছিলাম না, তারপরে ঘর মোছা, ঝাড়ু দেওয়া, রান্নাঘরটা ভালো করে ক্লিন করেছি, বাসন পড়েছিল অনেক সেগুলো মেজেছি, মাজার পরে জামা কাপড় কেচেছি, আর আজকে হেয়ার ওয়াশ করেছি। করার পরে আজ তরকারি মাংস যেহেতু কালকে রাতে বানিয়েছিলাম তরকারি আছে, শুধুমাত্র ভাত আর যেহেতু মানে ঝোল অতটা মাংসে নেই, ডাল করছি, ডাল সেদ্ধ আর ভাত, আর এখানে বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে আর এখানে ডাল হচ্ছে, ডাল সেদ্ধ হয়ে গেলে তবে খাওয়া দাওয়া করবো। আর দু বালতি জামা কাপড় কেচেছি, এই দেখো দু বালতি জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো এবারে ছাদে মেলে দিয়ে আসবো, ছেলে বাথরুমে ঢুকেছে স্নান করছে। আর এই ব্যাগটা থেকে জামা কাপড়গুলো বের করে নিয়েছি, আর দু একটা জিনিস আছে বের করে ওটাকেও ওয়াশ করতে হবে। আর এখানে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছো এখানেও গোছগাছ করে রেখে দিয়েছি, বিছানাটাই ছেলে পড়ছিল একটুখানি তাই অগোছালো হয়ে আছে, আর এই বিছানাটাও একদম পরিষ্কার সব। আর বাসনগুলো এখানে মেজে রেখে দিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার, আর মাংসের তরকারি দেখো এখানে আছে, এটা শুধুমাত্র গরম করে নেব। আর ভাতটা আর ডালটা হয়ে গেলে মানে খিদে পেয়ে গিয়েছে, এত কুকুরগুলো চিৎকার করে মানে বাড়ি মাথায় তুলছে, মানে এত চিৎকার করে সারাক্ষণ না পাগল করে দেয়, মানে প্রচুর কুকুর একটা আদ্রা। আর ছেলে বেরোলে তারা এবার তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলে দিয়ে আসবো, ভাতটা নামিয়ে নেবো, ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, মানে সম্বর দেবো না, এমনি সেদ্ধ করে রাখবো। মানে একটুখানি সবে বসলাম, আর জামা কাপড় বাইরে এখানে মেলবো না, ছাদেই দিয়ে আসবো, কারণ কখন কি বৃষ্টি আসে কোনো ঠিক ঠিকানায়, আকাশের অবস্থা খুবই খারাপ, দিয়ে চলে গিয়েছে, কালকে এসেছিল আমাকে, কারণ দুটো ট্রেন যেহেতু চেঞ্জ করতে হয় ওই জন্য আমি একা না একটু অসুবিধা হয়, ওই জন্যে ও আনতে এসেছিল, দিয়ে চলে গিয়েছে, ও এখনো বাড়িতে পৌঁছায়নি, পৌঁছালে ফোন করে দেবে। চলো আমি ছাদে জামা কাপড়গুলো মেলে আসি, তারপর খাওয়া দাওয়া করে নেবো, কারণ খিদেও পাচ্ছে প্রচুর। এই দেখো রাতে রান্না হয়েছে আমাদের ডিমের ইয়ামি ইয়ামি ডিমের ঝোল, আর ভাত করেছি, আর এটা হচ্ছে গোটা ডিমও করেছি, আর আমার ভাজা খেতে ইচ্ছা করছে তাই দুটো ডিম ভাজাও দিয়েছি, যে যেটা খাবে করার মধ্যেই আছে, যখন খাবো ঢেলে নিয়ে চলে যাবো, এখন থাক। তোমাদেরকে কিছু জিনিস দেখানোর আছে, মানে আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, ননদের বাড়ি যাওয়ার আগে অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওরা দেখাচ্ছিল মানে কিছুদিন পরে দেবে, কিন্তু হঠাৎ করে আমি চলে গিয়েছি, চলে যাওয়ার পরে দেখছি যে অর্ডারটা দিয়ে গিয়েছে। আর আমি দিদিভাইকে বলেছিলাম নিয়ে নিতে, কারণ আমি ছিলাম না যেহেতু, ওই জন্য দিদিভাইকে বলে দিয়েছিলাম যে নিয়ে নেওয়ার কথা। আর কি কি এসছে চলো তোমাদেরকে দেখাই। প্রথমে একটা খুব মানে অনেক দিনের একটা জিনিসের ইচ্ছা ছিল, সেই জিনিসটা পূর্ণ হয়েছে, আর আমি অলরেডি এই দেখো খুলে ফেলেছি অলরেডি, মানে এসে দেখছি, চেক করছিলাম যে সব ঠিকঠাক জিনিসপত্রগুলো আছে কি না, কারণ কোনো সময় মিস্টেক হয়ে যায় যদি, সাতটা জিনিস অর্ডার দেওয়া ছিল সেই জন্য আমি এসেই চেক করে নিয়েছিলাম। এই দেখো এটা হচ্ছে পার্পেল থেকে এসছে, এসছে বলতে আমি মানে টাকা পয়সা দিয়েই কিনতে হয়েছে, কোনো রিভিউ ভিডিও না এটা। এই দেখো এই তেলটা নিয়েছি, এটা কোকোনাট অয়েল আর অ্যালোভেরা কোকোনাট অয়েল, এটা আমি প্রথমবার ইউজ করছি, জানি না কিরকম কি হবে, আর আমি নেহার তেল ইউজ করতাম এমনি নর্মালি,
হবে জানি না, প্রথমবার ইউজ করছি, দেখলাম তো রিভিউটা ভালো ওই জন্যে। আর একটা সিরাম আছে, আমি আগে কেয়াসেটের ইউজ করতাম, এখন এটা ইউজ করছি। তোমরা দেখো দেখতে পাচ্ছ, এটা এটা নতুন ইউজ করব, তোমাদেরকে ইউজ করে বলবো যে কেমন, ভালো কি খারাপ অবশ্যই তোমাদেরকে বলবো। আর আর একটা অর্ডার দিয়েছিলাম, দেখো এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, হিমালয়ের হ্যান্ড ওয়াশ, দেখো এটা হচ্ছে হিমালয়ের হ্যান্ড ওয়াশটা অর্ডার দিয়েছিলাম, শেষ হয়ে গিয়েছিলো আমাদের অনেকদিন থেকে, আমার বর ভুলে যাই খালি, ওই জন্য আমি অন্য যেহেতু অর্ডার দিয়েছিলাম এ করে দিয়েছিলাম। আর এই দেখো দেখো দেখতে পাচ্ছ, এইটা অনেক দিনের একটা, মানে আমার যে ফেস পাউডার, সরি ফেস পাউডার না, মানে আই শ্যাডো গুলো আছে ওগুলো সেই মেকআপ বক্সের সাথে আছে, তো ওগুলো খুব একটা ভালো হয় না। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ না, খুব সুন্দর। এটা আছে সুইস বিউটির আছে, আর এর দাম নিয়েছিল মনে হচ্ছে 185 টাকা মতো দাম নিয়েছিল। এটা দারুণ দারুণ, এটা খুব সুন্দর, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও পাচ্ছ, কালার গুলো খুব সুন্দর, গোল্ডেনটা তো বিশেষ করে আমার খুব ভালো লেগেছে, এইটা অর্ডার দিয়েছিলাম। আর এই একটা কম্প্যাক্ট অর্ডার দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে NYB-র, NYB-র কম্প্যাক্ট, এটা 105 টাকা মনে হয় নিয়েছিল। এই দেখো এই কম্প্যাক্টটা এইভাবে থাকে, এটা এটা আমি আগে ইউজ করেছি, এটা খুব ভালো কম্প্যাক্ট, আমি আগে ওই জন্য ইউজ করেছি বলে। আর এর এটা দেখতে পাচ্ছ খুব স্পঞ্জি, মানে ভীষণ খুব সুন্দর, এটা আমি এর আগেও ইউজ করেছি। আমি দু তিন রকম ট্রাই করতে থাকি, আমি কোনো মানে কোনো জিনিস একভাবে যে ব্যবহার করে যাই তা না, আর ট্রাই করতে থাকি দু একটা জিনিস, কারণ যারা নতুন যে কোম্পানিগুলো বের হচ্ছে প্রোডাক্টগুলো সেগুলো যে খারাপ হবে তা তো না, সেই জন্য আমি নতুনত্ব ট্রাই করতে থাকি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো কোকোনাট অয়েল, এটা হচ্ছে পিওর কোকোনাট অয়েল, এটা গুড ভাইবস এর আছে, দেখো আমার কাছে গুড ভাইবস এর তোমার আছে, কাস্টার্ড অয়েল আছে, অলিভ অয়েল আছে, এটা আমি আগে মানে ইউজ করেছি ভালো। এটা একটা কোকোনাট অয়েল ইউজ, কোকোনাট অয়েল মানে মাথার চুলের পক্ষে ভীষণ ভালো, সেই জন্য আমি কোকোনাট অয়েলটাই সবসময় ব্যবহার করার চেষ্টা করি। আর এই শ্যাম্পুটা তো তোমরা বলেছি, এই শ্যাম্পুর কথা, বায়োটিকের প্রোটিন শ্যাম্পু ফর হেয়ার ফলিং, হেয়ার ফলের জন্য এই শ্যাম্পুটা আমি ব্যবহার করি, এই শ্যাম্পুটাও ভীষণ ভালো। এই কটা জিনিস অর্ডার দেওয়া ছিল, মানে অর্ডার দেওয়া ছিল, এসে গিয়েছে। আর সব থেকে মানে আমি ওই এটা মানে আইশ্যাডোটা ইউজ করার জন্যে ভীষণ মানে এক্সাইটেড হয়ে আছি, ইউজ করে তোমাদেরকে অবশ্যই বলবো যে এটা কেমন, দেখাবো তোমাদেরকে, একটা মেকআপ ভিডিও দেবো, ঠিক আছে? সেটাতে মানে আমি প্রফেশনাল মেকআপ পারি না, কিন্তু যতটা পারি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, রাতের খাওয়া দাওয়া, রাতে ওই তো দেখালাম যে ডিমের ঝোল ভাত করেছি, এবারে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আমার বর বরের কাজ করছে, ছেলে ছেলের কাজ করছে, সবাই সবার কাজে ব্যস্ত, আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আর তারপরে মানে একটু মন খারাপ হচ্ছে, ননদের বাড়ি থেকে চলে আসার পরে সবাই মিলে একসঙ্গে অনেক অনেক আড্ডা মেরেছি, অনেক মজা করেছি, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, তোমরাও আশা করি মজা পাবে। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না, লাইক পুরো ফ্রি ফ্রি ফ্রি, একদমই ফ্রি, টাকা লাগে না, পয়সা লাগে না, কিছুই লাগে না, প্লিজ লাইকটা করে দিও, কমেন্ট করো অবশ্যই, কারণ কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়তে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, তোমরা কমেন্ট করো, তাহলে আমার মনে হবে যে কে মানে তোমরা আমার পাশে আছো, অবশ্যই কমেন্ট করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা, আর গুড নাইট, সুইট ড্রিম, খুব ভালো ভালো স্বপ্ন দেখো, খুব ভালো ভালো।